গত ক্লাসে বা গত দিনে আমি কম্পিউটারের সংজ্ঞা, তার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম। আজকে কম্পিউটারের বিবর্তনের ইতিহাস নিয়ে একটু আলোচনা করব, কম্পিউটারের বিবর্তনের ইতিহাস। তাহলে হিস্ট্রি অফ কম্পিউটার ইভলিউশন, যার বাংলা দাঁড়ায় কম্পিউটারের বিবর্তনের ইতিহাস। বিশ্বের সর্বপ্রথম কম্পিউটারের নাম হচ্ছে অ্যাবাকাস। তাহলে অ্যাবাকাস হচ্ছে ওয়ার্ল্ড ফার্স্ট কম্পিউটার, বিশ্বের প্রথম কম্পিউটারের নাম হচ্ছে অ্যাবাকাস। এটা কবে তৈরি হয়েছিল বা আবিষ্কার হয়েছিল? খ্রিস্টপূর্ব 500 শতকে, খ্রিস্টপূর্ব 500তে, মানে আজ থেকে 2500 বছর আগে, প্রায় 2500। এটা আনুমানিক। আবিষ্কারককে আবিষ্কারকের নাম জানা যায়নি, অজানা। আবিষ্কারকের নাম জানা যায়নি। কোন দেশে আবিষ্কার হয়েছিল, কোথায় আবিষ্কার হয়েছিল? পূর্ব চীন দেশে, পূর্ব চীন, চীন দেশের পূর্ব অংশে। আর এটা কী কী কাজ করতে পারত এই কম্পিউটার? যোগ এবং বিয়োগ, এই দুটো কাজ করতে পারত। তাহলে অ্যাবাকাস হচ্ছে ওয়ার্ল্ড ফার্স্ট কম্পিউটার, খ্রিস্টপূর্ব 500তে এটা আবিষ্কৃত হয়েছিল বা আবিষ্কার হয়েছিল। আবিষ্কারকের নাম জানা যায়নি, কোন দেশে আবিষ্কার হয়েছিল না, পূর্ব চীনে। কী কী কাজ করতে পারতো? যোগ বিয়োগ। আমরা শিশু শ্রেণী বা প্রথম শ্রেণীতে, প্রাইমারি স্কুলে প্রথম শ্রেণীতে এটা আমরা কখনো কখনো দেখেছি। এটা যখন প্রথম আবিষ্কার হয় তখন কাঠের, এরকম কাঠের ফ্রেম ছিল, কিন্তু বর্তমানে কাঠের বদলে প্লাস্টিকের ফ্রেম ব্যবহার করা হয়। দুদিকে দুটো কাঠের দণ্ড, মাঝখানে এইভাবে আরও কয়েকটা সরু সরু দণ্ড, আর এর মধ্যে এরকম ছোটো ছোটো পুঁথির মতো করে ঢোকানো আছে। পুঁথিগুলোকে এদিক সেদিক সরানো যায়। মনে পড়ছে প্রাইমারি স্কুলে বা শিশু শিক্ষা কেন্দ্রতে এগুলো শেখাতো, যে যোগ আর বিয়োগ দেখাতো, পুঁথিগুলো বাম দিক থেকে ডান দিক বা ডান দিক থেকে বাম দিকে একটার পর একটা সরিয়ে দিত, দিয়ে হিসাব করতে বলতো কত হয়েছে, এইভাবে যোগ বিয়োগগুলো শেখানো হতো। সেই যন্ত্রটাই হচ্ছে অ্যাবাকাস, ওই যন্ত্রটাকে বলা হচ্ছে অ্যাবাকাস। ঠিক আছে, নেক্সট যে যন্ত্রটা এলো তাকে বলা আছে নেপিয়ার বোন। নেপিয়ার বোন, এটার আবিষ্কারের সময়কাল কত? 1617 সালে, 1617 সাল খ্রিস্টাব্দ, 1617 খ্রিস্টাব্দে নেপিয়ার বোন যন্ত্রটি আবিষ্কার হয়েছিল। আবিষ্কারকের নাম কি? স্কটিশ বিজ্ঞানী জন নেপিয়ার, স্কটিশ বিজ্ঞানী জন নেপিয়ার।
তাহলে এখানে দেশটাও আমরা দেশের নামও পেয়ে গেলাম, কোন দেশ? স্কটিশ, স্কটল্যান্ড, যেটা স্কটিশ বিজ্ঞানী জন নেপিয়ার। কি কি কাজ করতে পারতো? যোগ, বিয়োগ আর গুণ, এই তিনটে কাজ করতে পারতো নেপিয়ার বোন। এই যন্ত্রটা তিনটে কাজ করতে পারতো, যোগ, বিয়োগ আর গুণ। পরবর্তীকালে এই নেপিয়ার, পরবর্তীকালে জন নেপিয়ার একটি লগারিদম আবিষ্কার করেন, যে লগারিদমের নাম হচ্ছে নেপিয়ার লগারিদম। এই লগারিদম ব্যবহার করে যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়াও, যোগ বিয়োগ গুণ ছাড়াও ভাগ করা গেল আর বর্গমূল নির্ণয় করা গেল। তাহলে নেপিয়ার বোন যন্ত্রটা যোগ বিয়োগ গুণ করতে পারতো, আর নেপিয়ার লগারিদম আবিষ্কার হওয়ার পর ওই যন্ত্রটা, মানে নেপিয়ার বোন যন্ত্রটা আরও দুটো কাজ করতে পারলো, ভাগ করতে পারলো আর বর্গমূল নির্ণয় করতে পারলো। ঠিক আছে, নেক্সট যে যন্ত্রটা আবিষ্কার হলো বা এলো তাকে বলা হচ্ছে স্লাইড রুল। স্লাইড রুল এই যন্ত্রটা আবিষ্কার হলো কত, কবে? 1620 খ্রিস্টাব্দে। কে আবিষ্কার করলেন? না, ইংরেজ গণিতজ্ঞ, ইংরেজ গণিতজ্ঞ উইলিয়াম অট্রেট, ইংলিশ ম্যাথমেটিশিয়ান উইলিয়াম অট্রেট 1620 আবিষ্কার করলেন কি, স্লাইড রুল নামে একটা যন্ত্র। তাহলে 1620 সালে ইংরেজ গণিতজ্ঞ উইলিয়াম অট্রেট একটি যন্ত্র আবিষ্কার করলেন যাকে বলা আছে স্লাইড রুল। এই যন্ত্রটা যে উনি আবিষ্কার করলেন সেটা কিন্তু নেপিয়ার বোনের উপর নির্ভর করে, এই যন্ত্রটা আবিষ্কার হয়েছে কিন্তু নেপিয়ার বোনের উপর নির্ভর করে, মানে নেপিয়ার বোনের আপডেটেড ভার্সন বা আপডেটেড ভার্সন এটা আমরা বলতে পারি। নেপিয়ার বোন এই যন্ত্রের আপডেটেড ভার্সন হচ্ছে, মানে অত্যাধুনিক ভার্সন, আধুনিক ভার্সন হচ্ছে স্লাইড রুল, যেটা 1620 সালে ইংরেজ গণিতজ্ঞ উইলিয়াম অট্রেট তৈরি করেন। এই যন্ত্রটা কি কি কাজ করতে পারত? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বর্গমূল। এই যন্ত্রটা যোগ বিয়োগ গুণ ভাগ এবং বর্গমূল নির্ণয় করতে পারত। ঠিক আছে, এর পরে আরো অনেক অনেক যন্ত্র আবিষ্কার হয়েছে, কম্পিউটারকে অত্যাধুনিক করার চেষ্টা করা হয়েছে। তার কারণ আমরা জানি বিজ্ঞান কখনো থেমে থাকে না, বিজ্ঞান তার নিজের গতিতে এগিয়ে থাকে। সায়েন্টিস্টরা বা বিজ্ঞানীরা ওনারা সবসময় নতুন নতুন আবিষ্কারের জন্য গবেষণা করতে থাকেন। সেই জন্য স্লাইড রুলের পরেও অনেক অনেক যন্ত্র আবিষ্কার হয়েছে, সবগুলো আলোচনা করা সম্ভব নয়। আমি ইম্পর্টেন্ট যে যন্ত্রগুলো, যেগুলো তৎকালীন দিনে বিজ্ঞানী মহলে সাড়া ফেলে দিয়েছিল, সেই যন্ত্রগুলোকে নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করছি। নেক্সট একটা যন্ত্র আবিষ্কার হলো ডিফারেন্স ইঞ্জিন। নেক্সট যন্ত্রটা আবিষ্কার হলো ডিফারেন্স ইঞ্জিন। কবে আবিষ্কার হলো? 1822 সালে। তাহলে 1822 সালে ডিফারেন্স ইঞ্জিন নামে একটা যন্ত্র আবিষ্কার হলো। আবিষ্কারকের নাম কি? আবিষ্কারকের নাম হচ্ছে চার্লস ব্যাবেজ।
ইনি ছিলেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। কেমব্রিজ ইউনিভার্সিটি কেমব্রিজ ইউনিভার্সিটির প্রফেসর কেমব্রিজ ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, অধ্যাপক ছিলেন চার্লস ব্যাবেজ। ইনি একটি যন্ত্র আবিষ্কার করলেন, যন্ত্রটার নাম হচ্ছে কি, না যন্ত্রটার নাম হচ্ছে ডিফারেন্স ইঞ্জিন, 1822 সালে। যেই যন্ত্র সাহায্যে যোগ বিয়োগ গুণ ভাগ তো করা যেত, বর্গমূল তো নির্ণয় করা যেত, তার সঙ্গে কিছু অত্যাধুনিক গাণিতিক কাজও করা গেল, যেমন কি না গাণিতিক অপেক্ষক যারা সায়েন্স নিয়ে পড়ছে তারা ভালো বুঝবে, গাণিতিক অপেক্ষক মানে ম্যাথামেটিক্যাল ফাংশন, যেটাকে ফাংশন নামে চিহ্নিতকরণ করা হয়, ত্রিকোণমিতি। লগারিদম টেবিল এইগুলো বানানো যেত। এই ডিফারেন্স ইঞ্জিন এই যন্ত্রটা যোগ বিয়োগ গুণ ভাগ বর্গমূল ছাড়াও গাণিতিক অপেক্ষক, ত্রিকোণমিতি, লগারিদম টেবিল এগুলো তৈরি করতে পারত। তাছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ গাণিতিক কাজ এটি করতে পারত, সেটা হলো কি না পলিনোমিয়ালের মান নির্ণয়। এটা আর্টসে যারা আছো, কম্পিউটার অ্যাপ্লিকেশনে যারা আছো, তাদের জন্য শুধু বলবো, তোমরা শুধু নামটা মনে রাখবে যে পলিনোমিয়াল এক্সপ্রেশনের মান নির্ণয় করতে পারতো, পলিনোমিয়াল এক্সপ্রেশনের মান নির্ণয় করতে পারতো। আর সায়েন্সের ক্ষেত্রে এক্সপ্রেশনটা মনে রাখবে, যারা কম্পিউটার সায়েন্সে তারা শুধু এক্সপ্রেশনটা মনে রাখবে। পলিনোমিয়াল এক্সপ্রেশনের মান নির্ণয় করতে পারত। এই পলিনোমিয়াল এক্সপ্রেশনটা কি, এই এক্সপ্রেশনটাকে বলা হচ্ছে পলিনোমিয়াল এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনের মান নির্ণয় করতে পারত এই ডিফারেন্স ইঞ্জিন নামে যন্ত্রটা। এই ডিফারেন্স ইঞ্জিন নামে যে যন্ত্রটা, এটাই হচ্ছে কম্পিউটারের ইতিহাসের সর্বপ্রথম উল্লেখযোগ্য আবিষ্কার। সর্বপ্রথম উল্লেখযোগ্য আবিষ্কার হচ্ছে ডিফারেন্স ইঞ্জিন, যেটা চার্লস ব্যাবেজ আবিষ্কার করেছিলেন। এই জন্য চার্লস ব্যাবেজকে বলা হয় কম্পিউটারের জনক। কী কারণে? উনি ডিফারেন্স ইঞ্জিন নামে একটি কম্পিউটার বা যন্ত্র, ডিফারেন্স ইঞ্জিন নামে একটি যন্ত্র আবিষ্কার করেছিলেন, যেটি আধুনিক কম্পিউটারের পূর্বপুরুষ বলা যায়, উল্লেখযোগ্য আবিষ্কার। এরপর আর একটি যন্ত্র আবিষ্কার হয়েছে যার নাম হচ্ছে অ্যানালাইটিক্যাল ইঞ্জিন, যেটি আবিষ্কার হয়েছিল কত সালে, 1934 সালে। কে আবিষ্কার করেছিলেন? একই ব্যক্তি, প্রফেসর চার্লস ব্যাবেজ। মানে এই অ্যানালাইটিক্যাল ইঞ্জিন হলো ডিফারেন্স ইঞ্জিনের
উন্নত ভার্সান, উন্নত সংস্করণ। অ্যানালাইটিক্যাল ইঞ্জিন হলো ডিফারেন্স ইঞ্জিনের উন্নত সংস্করণ, যেটা 1934 সালে চার্লস ব্যাবেজ আবিষ্কার করেছিলেন, যেটি কি কাজ করতে পারত, যে কোনো ধরনের গাণিতিক সমস্যা সমাধান করতে পারত। যে কোনো ধরনের গাণিতিক সমস্যার সমাধান করতে পারত এই যন্ত্রটি। বোঝা গেল? আচ্ছা, এর পরেও আরও অনেক অনেক যন্ত্র আবিষ্কার হয়েছে, কিন্তু 1940 সালে বা 1940 সাল পর্যন্ত, মানে 1934 থেকে 1940 সাল পর্যন্ত, সরি এটা 1834, কেন এটা কত হয়েছিল, 1822 চার্লস ব্যাবেজ ডিফারেন্স ইঞ্জিন, আর অ্যানালাইটিক্যাল ইঞ্জিন হলো 1834। 1934 হলে তো চার্লস ব্যাবেজকে অনেক বছর, 150 বছর বাঁচতে হতো, তাই না? 1834, এটা ভুল করে 1919 লিখে ফেলেছিলাম, এটা 1834 সালে। এবার 1940 সালে, এখনকার দিনে আমরা যে কম্পিউটার ব্যবহার করি তার একটি মডেল তৈরি হয়। এই 1940 সালে যে মডেলটি তৈরি হয় তার উপর ভিত্তি করে একটি কম্পিউটারে, আধুনিক কম্পিউটারে একটা গঠন বা আর্কিটেকচার তৈরি করা হয়, যাকে বলা হয় জন ভন নিউম্যান জন ভন নিউম্যান আর্কিটেকচার। এটা কবে আবিষ্কার হয়েছিল? 1945। 1945 সালে জন ভন নিউম্যান আর্কিটেকচার নামে একটি কম্পিউটারের নকশা তৈরি হয়, যেটা আবিষ্কার করেন কে বা যে নকশাটা তৈরি করেন কে, এই নকশার প্রস্তুতকারকের নাম হচ্ছে জন ভন নিউম্যান। তাহলে জন ভন নিউম্যান 1945 সালে আধুনিক কম্পিউটারের যে নকশা তৈরি করেন সেই নকশাটাই জন ভন নিউম্যান আর্কিটেকচার নামে পরিচিত, বা বর্তমান বা আধুনিক কম্পিউটার, মানে এখন আমরা যে কম্পিউটার ব্যবহার করি সে আধুনিক কম্পিউটারের নকশায় হচ্ছে জন ভন নিউম্যান আর্কিটেকচার, ঠিক আছে, যেটা তৈরি হয়েছিল 1945 সালে। তাহলে সেই আর্কিটেকচারটা বা গঠনটা কেমন আমরা একবার দেখে নিই। তাহলে এটি হচ্ছে জন ভন নিউম্যান আর্কিটেকচার, যেটি জন ভন নিউম্যান 1945 সালে তৈরি করেছিলেন, আধুনিক কম্পিউটারের একটি নকশা। এদিকে হচ্ছে ইনপুট ডিভাইসেস,
আমরা এই প্রত্যেকটা এই জন্ম নির্মাণ আর্কিটেকচারের প্রত্যেকটা পার্ট নিয়ে পরে আলোচনা করব। আমি এখন শুধু আর্কিটেকচারটা একবার দেখিয়ে দিয়ে যাচ্ছি, ঠিক আছে? ইনপুট ডিভাইসেস, ইনপুট ডিভাইস আমরা জানি কিবোর্ড, মাউস, এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। মাঝখানে আছে সিপিইউ, সিপিইউর ভেতরে কে কে থাকবে? সিইউ, এলইউ, এমইউ। আর এদিকে আছে আউটপুট ডিভাইস, আউটপুট ডিভাইস মানে মনিটর, প্রিন্টার, এগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। তাহলে আমরা অনেকেই জানি এই ফুল ফর্মগুলো, সিপিউর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিইউ কন্ট্রোল ইউনিট, এএলইউ অ্যারিথমেটিক লজিক ইউনিট, আর এমইউ মেমোরি ইউনিট। ফুল ফর্মগুলো আমরা অনেকেই জানি, যদি না জেনে থাকি তাহলে জেনে নিচ্ছি। সিপিইউ মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিইউ মানে কন্ট্রোল ইউনিট, এএলইউ মানে অ্যারিথমেটিক লজিক ইউনিট, আর এমইউ মানে মেমোরি ইউনিট, ঠিক আছে? এই কোন ইউনিটের কী কাজ সেটা আমরা কিন্তু পরে জানবো, অবশ্যই আমাদেরকে জানতে হবে। এটা নিয়ে প্রশ্ন আসে পরীক্ষায়, আমাদেরকে জানতে হবে। আমি শুধু আজকে জন্ম নিউম্যান আর্কিটেকচারের গঠনটা বা নকশাটা আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে? আজকের ক্লাস এই পর্যন্ত, কারো কোনো সমস্যা থাকলে জানাবে।